কেন্দ্র সরকারের তরফ থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করার যে সময়সীমা রয়েছে সেটাকে 31 মার্চ থেকে বাড়িয়ে 30 জুন অবধি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল যে 31 মার্চের মধ্যে আপনারা যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিংক যদি আপনারা না করতেন সেক্ষেত্রে তাহলে আপনাদের প্যান কার্ড ইনঅ্যাক্টিভ করে দেওয়া হতো এবং সেই প্যান কার্ড দিয়ে আপনারা কোনো কাজ করতেন না, সেটার লাস্ট ডেট আপাতত বাড়িয়ে 30 জুন অবধি করে দেওয়া হয়েছে। অর্থাৎ 30 জুন অবধি আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময় পাবেন। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে প্যান কার্ড এবং আধার কার্ডের লিংক ফ্রি হয়েছে, আপনাদের কিন্তু আগের মতন 1000 টাকা দিতেই হবে। তো এক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের 1000 টাকা দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। তো এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে আপনাদের মধ্যে কাদের কাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করার প্রয়োজন নেই এবং কাদের 1000 টাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনাদের মধ্যে কাদের কাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করার কোনো প্রয়োজন নেই সেই সম্বন্ধে জানতে গেলে প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ incometax.gov.in প্রথমে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে। এরপর আপনারা লেফট সাইডে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে যে দ্বিতীয় অপশনটি রয়েছে অর্থাৎ লিংক আধার স্ট্যাটাস, এই অপশনে ফার্স্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনাদের এই পেজটি খুলে যাবে যেখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্যান কার্ড দেওয়ার জায়গা, একটা হচ্ছে প্যান কার্ডের নাম্বার দেওয়ার জায়গা, একটা হচ্ছে আধার কার্ডের নম্বর দেওয়ার জায়গা। তো এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বর দেবেন এবং এখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নম্বর দেবেন। এরপর এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ভিউ লিংক আধার স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে এখানে একটা পপ আপ ভেসে উঠবে এবং এখানে যদি লেখা থাকে যে আপনাদের ইওর আধার কার্ড বা ইওর প্যান নাম্বার ইজ অলরেডি লিঙ্কড উইথ দিস আধার নাম্বার, তাহলে কিন্তু আপনাদের প্যান কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ড অলরেডি লিঙ্কড রয়েছে। এখন আপনারা কিন্তু অনেকে এখানে ভাববেন যে আমরা তো আমাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আমরা করিনি, তো সেক্ষেত্রে কী করে আমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হলো? তো এই প্রশ্নের একটা উত্তরই রয়েছে, আপনারা যদি আপনাদের প্যান কার্ড করার সময় আপনারা যদি আধার নম্বর দিয়ে থাকেন, অর্থাৎ আপনারা যখন আপনাদের প্যান নম্বরের জন্য অ্যাপ্লাই করেছেন তখন যদি আপনারা আপনাদের আধার নম্বর দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আধার নম্বর রয়েছে এবং আপনাদের যে প্যান নম্বর রয়েছে সেটা কিন্তু অলরেডি লিঙ্কড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে আর লিঙ্ক করার প্রয়োজন পড়বে না। তো এই তো গেল ফার্স্ট কেস, অর্থাৎ কাদের কাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। অর্থাৎ শুধুমাত্র যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যাদের লিঙ্ক রয়েছে তাদের লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই তেমনটা নয়, আরও অনেকে রয়েছেন যাদের কিন্তু এই আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক থেকে যাদের এক্সেম্পট করা হয়েছে, অর্থাৎ যাদের যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার প্রয়োজন পড়বে না। তো সেটা জানার জন্য আপনারা যে তৃতীয় অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ লিঙ্ক আধার, তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর এই পেজটি খুলে গেল। তারপর দেখুন এখানে নোটে লেখা রয়েছে ফলোয়িং ক্যাটাগরিজ আর এক্সেম্পটেড ফ্রম আধার প্যান লিঙ্কিং, অর্থাৎ ফলোয়িং যে 4টি যে ক্যাটাগরি রয়েছে এদের কিন্তু, অর্থাৎ আপনি যদি একজন এনআরআই হয়ে থাকেন অর্থাৎ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়াতে 182 দিনের কম যদি আপনারা থেকে থাকেন সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড আর প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের কিন্তু লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। আপনি যদি নট এ সিটিজেন অফ ইন্ডিয়া হন, অর্থাৎ আপনি যদি ভারতবর্ষের নাগরিক না হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। আপনার এজ যদি 80 বছরের উপরে থাকে অন ডেট, অর্থাৎ আপনাদের যদি আজকের ডেট হিসাবে আপনাদের বয়স যদি 80 বছরের উপরে হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। এবং আপনি যদি রেসিডেন্ট অফ আসাম, মেঘালয় অ্যান্ড জম্মু কাশ্মীর হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আসামের বাসিন্দা হয়ে থাকেন, আপনি যদি মেঘালয়ের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কের থেকে আপনাকে এক্সেম্পট করা হয়েছে, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।